নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে ইস্টার্ন রেলওয়ে থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইস্টার্ন রেলওয়ে একাধিক নতুন শূন্যপদে টিসি মানে টিকিট কালেক্টর পোস্টে কর্মী নিয়োগ করছে। এখানে আবেদন করতে গেলে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আদার কোনো কোয়ালিফিকেশান লাগবে না। তো এখানে কারা কারা কীভাবে আবেদন করতে পারবে, আবেদনের মাধ্যম কী রয়েছে, বয়সসীমা, বেতন কাঠামো, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি অফিসিয়াল নোটিশে গিয়ে তোমাদের পুরো বিস্তারিতটি শেয়ার করে দিচ্ছি এবং তোমাদের সাথে এটাও দেখিয়ে দেবো যে তোমরা এক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিশ ডাউনলোড করতে গেলে তোমাদের সরাসরি এই অফিসিয়াল পেজে চলে আসতে হবে। অবশ্যই তোমরা উপরে অফিসিয়াল লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে, অথবা আমার ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখানে অবশ্যই লিখে দেওয়া রয়েছে ইস্টার্ন রেলওয়ে, এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে আসার পর এখানে ডাউনলোড বলে যে লেখাটি তোমরা দেখতে পাচ্ছ, নোটিশ ডকুমেন্ট ডাউনলোড, তো এর অপশনের ওপর তোমরা ক্লিক করে নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবে ডিসক্রিপশন বক্সে, নাহলে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল নোটিশে চলে এসেছি এবং উপরেই লিখে দেওয়া রয়েছে নোটিফিকেশান এবং ইস্টার্ন রেলওয়ে নোটিফিকেশান নাম্বারটা অবশ্যই তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবং এক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার ডেট হলো গিয়ে 1/3/2023 থেকে অ্যাপ্লিকেশন করা শুরু হচ্ছে এবং 14/3/2023 পর্যন্ত তোমরা লাস্ট এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ড্রপ বক্সে গিয়ে এই অ্যাপ্লিকেশনের নিচে একটি ফর্ম দিয়ে দেওয়া রয়েছে, এইখানে এই ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটিকে তোমরা A4 পেজে প্রিন্ট আউট বার করবে এবং প্রিন্ট আউট বার করে তার সাথে সমস্ত যাবতীয় ডকুমেন্টস যা যা বলে দেওয়া রয়েছে এখানে সেই ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের ঠিকানায় গিয়ে ড্রপ বক্সে ড্রপ করে দিয়ে আসতে হবে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কী বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, আদার কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই, আদার কোনো কিছু পাস লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে। এজ লিমিটের ক্ষেত্রে বলেছে 18 বছরের বয়সের মধ্যেই তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। বয়স তোমরা হিসাব করবে 1/1/2023 হিসাবে 18 বছরের মধ্যে যাদের বয়স তারা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে এবং ফিজিক্যাল ফিট থাকতে হবে, তাহলে তোমরা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপর এখানে বলেছে যে অল ডকুমেন্টস অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশান শ্যাল বি সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের অবশ্যই এক্ষেত্রে জমা দিতে হবে। এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে আরও এখানে বিস্তারিত কিছু বলে দেওয়া রয়েছে, তোমরা নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে তোমাদের যেটা স্যালারি বা কমিশন বেসিস দেওয়া হবে এটা হলো টিকিট সেলার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যে স্টেশনে নিয়োগ করানো হবে সেখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কীভাবে তোমাদের টাকা দেওয়া হবে, কীরকম কি কমিশন পার্সেন্টেজ বেসিসে দেওয়া হবে, কত টিকিট সেল করতে পারলে তোমরা কত টাকা ইনকাম করতে পারবে, কী বেসিসে তোমাদের টাকা দেওয়া হবে, সমস্ত কিছু এখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই চাইলে বিস্তারিত দেখে নিতে পারো। আর দেখে নাও যে এখানে কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে, এখানে সুগা পাহাড়ি স্টেশনে নিয়োগ করা হচ্ছে, বিটুইন মধুপুর এবং সুগা পাহাড়ি স্টেশন এই দুটি স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা হলো আসানসোল ডিভিশনে, আসানসোল ডিভিশনের দ্বারা কাছাকাছি বা পারমানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী বাসিন্দা তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমরা নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।